আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা সুন্দর একটা ইউনিক জিনিস দেখাবো, যেটা কোকের প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা হয়। এই দেখতেই পাচ্ছেন, এটা আমি আজকে তৈরি করা দেখাবো। আর এই জিনিসটা, এটাও আমি আগে তৈরি করেছিলাম, সেটা একটু দেখালাম, এটা ঝুলানো যাবে। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। কোকের প্লাস্টিকের বোতল দিয়ে আজকে একটা ডিআইওয়াই দেখাবো। এটা হচ্ছে ফুলদানি তৈরি করব। তো আমি প্রথমে কোকের বোতল নিয়ে নিয়েছি, এখান থেকে প্রথমে কেটে নিব। এই যে দাগ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এখান থেকে কেটে নিব গোল করে। আর এরপরে এই পাশ থেকেও কেটে নিব। এই যে এরকম করে দাগ দিয়ে নিতে হবে। আর আপনারা গরম করে চুলায় আগুনে গরম করে ছুরিটা দিয়েও কেটে নিতে পারেন, তাহলে আরও সুবিধা হয়। তো আমি এটা কেচি দিয়ে কেটে নিচ্ছি। এই যে কেচি দিয়ে আমি কেটে নিলাম, গোল করে সমান করে কাটতে হবে। আবার এখান থেকে কেটে নিচ্ছি। আমি আঠা দিয়ে নিয়েছি, উল নিয়েছি, এটা দিয়ে আমি এখানে পেঁচিয়ে দিচ্ছি। এখানে সুতা পেঁচিয়ে নিয়েছি। এই যে আর লাস্টের মাথাটা এই যে আবার আঠা দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন এই যে এরকম রিবন ফিতা নিয়েছি, আর এ পাশেও আঠা দিয়ে নিয়েছি। দুই পাশেই আঠা দিতে হবে, এখানেও এখানেও, যেহেতু দুই পাশ দিয়েই লাগাবো। এভাবে করে ধরে সমান করে এই যে এভাবে করে লাগিয়ে নিতে হবে। এখানে একটু আঠা দিয়ে নিয়েছি, তারপরও আবার একটু মোম নিয়েছি। এটা গরম করে, এটা যেহেতু প্লাস্টিক, গরম করে এখানে লাগাবো, যাতে সুন্দর মতো থাকে, ছুটে না যায়। তো খুব সাবধানে করতে হবে। বিসমিল্লাহ। এই যে গরম করতেছি, অল্প করে করলেই হবে, জাস্ট একটু গরম প্লাস্টিকটা হয়ে গেলে লাগিয়ে দেব। বিসমিল্লাহ। একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। তৈরি করে নিলাম খুব সুন্দর একটা প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি। আর আমি এই যে একটা ক্যাকটাস গাছ, এটাও একটা এই যে টক দইয়ের বাটি ছিল, যে দেখতেই পাচ্ছেন, এটার মধ্যে আমি ক্যাকটাস গাছটা লাগিয়েছি। খুব সুন্দর লাগছে। তো এটা আমি প্রথমে একটু বালু দিয়েছি, তারপর মাটি দিয়েছি, তারপর চা পাতা দিয়েছি, গাছটা সুন্দর মতো হবে। আর নিচে একটা ফুটো করে দিয়েছিলাম। তো এখন আমি এটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি, কেমন লাগে দেখছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখাচ্ছে। আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম। প্রথমে ক্যাকটাস গাছ দিয়ে নিয়েছিলাম, কিন্তু ওটা দিয়ে এত ভালো লাগছিল না, সেজন্য আবার চেঞ্জ করে এরকম ফুল দিয়ে সাজিয়েছি। তো কেমন লেগেছে আমার আইডিয়াটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর এই যে একটা তৈরি করেছিলাম আগে, এটাও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা ঝুলিয়ে রাখার জন্য। এটা কেমন হয়েছে সেটাও বলবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।